কি বলেন ভাইয়া, এগুলা এগুলা কি হারেক মাল যে এগুলা এইভাবে এত ডিসকাউন্ট হয়? কেনাকাটা করি কম দেয়, কারণ আপনারা তো এইভাবে দাম চাইছেন, মার্কেটে আসছেন, ভালো মানের জিনিস চাইছেন, আমরা ভালো মানের জিনিস আপনাকে দেখাইলাম, ঠিক আছে, আপনাকে এখানে 100 টাকা ডিসকাউন্ট দিলাম। না না, 100 টাকা ডিসকাউন্ট কি, আমরা যদি পুরো টাকাটা দিতে পারি 100 টাকাও দিতে পারবো, ঠিক আছে। আর এগুলা এত দাম না, 1500 টাকা দাম বলছেন, প্যাকিং করে দিব ভাইয়া, নিয়ে নে, থাক আমি নিব না, এগুলা নাও, না নিব না, ভালো মানের প্রোডাক্ট, ভালো প্রোডাক্ট হলে তো হবে না, আপনার দামটা তো অনেক বেশি নিচ্ছেন, দামটা তো আর পারফেক্টলি বলা নেই, আমি দিছি 1500 টাকা, না আমি নিব না, আমি আরো দোকানে দেখি, চলো সকালবেলা, ভাবি সকালবেলা যাত্রা কাস্টমার আপনারা, বৃষ্টি নাও, না আমি নিব না, হ্যাঁ বৃষ্টি, আরো দুই একটা দোকানে দেখি না, তুমি কি পাগল হয়ে গেছো, আর কি দোকান নাই নাকি, এক দোকানে দেখে আর দোকানে দেখে নিতে হবে, এই এগুলো হচ্ছে ভালো জিনিস, এই তোমার অভ্যাস করে পাল্টাও তো, সব সময় তুমি ক্যাশ 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 করো রাস্তায় এসে, কেন এরকম করো, সব ধরো এগুলো নাও, দেখো আমি এক জায়গায় আসছি, মার্কেট আসছি, এখানে সিনকেট করো না, সিনকেট কে করতে, সিনকেট তো তুমি করতে, আমি করতে, সিনকেট বারে, সিনকেট তুমি সব সময় সিনকেট করো রাস্তাঘাটে, তুমি সব সময় বেশি বেশি কথা বলো, কেন না, তুমি কি তুমি বলবো না আমি বলবো, দেখো তোমার জন্য আমি কাজ ফেলে এখানে আসছি, তোমাকে বলছি আর দুই একটা দোকানে দেখি না, আমরা চলো না একটু ঘোরাঘুরি করি, আর তুমি ঘোরার সময় নাই, এত তোমার সময় তুমি আসছো কেন, তাহলে চেহারা দেখাতে আসছো কেন, তুমি তো নিয়ে আসলা, যে তুমি আমার মার্কেট করে দাও না, তুমি আমার কোথাও নিয়ে জানো, তাহলে মার্কেট আসলাম, আর কোন দোকানে আছে তো ঘোরাঘুরি করি একটু দেখি, 10টা দেখতে তো একটা তো নিই, অবশ্যই তো আমরা নিব নাকি, না এগুলো নাও, তুমি নাও এগুলো, আমি নিতে পারবো না এগুলো, ধরো এগুলো ধরো, আমি টাকা দিই, তুমি বাড়ি না ফালাই দিও এগুলো, তুমি ফালাই দাও না, তোমার হাত দিয়ে তুমি আমাকে 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 কেন বলতেছো, তুমি ফালাই দাও, গা যাও, এগুলো নাও, বৃষ্টি দেখো, আমি পারবো না নিতে, শেষ কথা আমার, তুমি নিয়ে যাও, কি করবে তুমি জানি না, আমি সরো, তুমি এখান থেকে, তুমি এই যে সব জায়গায় কিন্তু আমার অপমানিত করো, কে অপমান করে, তুমি তো আমার সাথে সব সময় এরকম অপমান করো, তাহলে তুমি এগুলো আমি তোমার কিনে দিছি, তুমি নিবে না, আপু আপনারা বাসা যা মার্কেটিং করেন, আমাদের বিলটা পেমেন্ট করেন ভাইয়া, আমাদের কাস্টমার আসবে, আরো আমি এগুলো পড়বো না, আমার শেষ কথা, বিলটা পেমেন্ট করেন, না আমি নিব না, শেষ কথা, সরি ভাইয়া, ভাই এটা বাংলেন কেন, এটা এটা দাম জানেন আপনি কত, 10000 টাকা, আপনি টাকা দিয়ে দেন, 10000 টাকা আপনি টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন, কাস্টমার আপনার যত কাস্টমার, টাকা দিয়ে দেন ভাই, আপনি চিনে লাগবে না, চিনে লাগবে না, টাকা দিয়ে দেন ভাই, টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন ভাই, টাকা দিয়ে দেন, টাকা দিয়ে দেন ভাই, আমার তাই ব্যাগ নামাইছে, কসমেটিক নামাইছে, সবকিছু নামাই দামাদামি করে এগুলো ফেকিং করছে, এখন দাম সেটেল হয়েছে, উনি নিবে ভাবি বলছে নিবে না, এই জন্য ভাইও নিবে না, টাকাও দিব না, এখন আমাদের সকালবেলা যত যাত্রা কাস্টমার ওনারা, এগুলো কি বলে উনি, উনি ঠেট দিতেছে দোকানে শাটার লাগাইবো, মোলামুলি করি, এগুলো এটা কেন ভাই,
ভাই দোকানে জিনিসপত্র রাখছে কাস্টমার আসবে দেখবে দামাদামি করলো ঠিক আছে আমি যদি না নেয় আমি জোরাজুরি কিছু আছে এই জায়গা আচ্ছা আপনি ধরেন আপনি এই দোকানটার মালিক আপনি ধরেন আপনি এই চেয়ারটাতে বসেন আর সেম জিনিসগুলি আমি প্যাকেট প্যাকেট করাইলাম করায় এটার দামটা ফাইনাল করে বলবো যে ভাই আমি নিব না আপনি কি করবেন বলেন গরু ছাগল আসে না যারা আসে কিনতে আসে আচ্ছা আপনি কি আমাদের স্ট্যান্ডার্ড শিখাচ্ছেন কেন আমি জানি না 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 এটাই তো শিখানোর কিছু নাই তো আপনি তো এখানে এসে উল্টা পাল্টা কাজ শুরু করে দিচ্ছেন যাক আমাদের একটু সমস্যা হয়েছে আমরা নিচ্ছি না আপনি সমস্যা আছে নেবেন না আপনি বলতেন যে ভাই এটার দাম কত 1000 টাকা ঠিক আছে ভাই আমি পরে এসে দেখব এই ব্যাগটার দাম কি 10000 টাকা আমি আপনি তো এটা ভাঙিয়ে ফেলছেন এটা ওনার বার্কিনের জন্য এটা এরকম হয়েছে উনি আসে ওখান থেকে দুধ দিয়ে আসছে ওনার জন্য এটা এরকম হয়েছে আরে এটা ওই যে এটা আমি ভাই এটা আমি প্যাকিং করে দিয়েছি এটা আপনি পালা দিয়েছেন এটা আপনি পালা দিয়েছেন ভাই আমার হাত থেকে টান্ডা ফলায় ভাঙছে টাকা দিয়ে দেন টাকা দিয়ে দেন টাকা দিয়ে দেন টাকা দিয়ে দেন ভাই টাকা দিয়ে দেন টাকা দিয়ে দেন ভাই টাকা দেন টাকা বাইর করুন আরে আপনি টাকা বাইর করুন আপনি টাকা বাইর করুন ভাই দোকান একদম পুরো টাকা বাইর করতে পারবেন না ভাই চিরো থাকেন থাকেন এই কথা বলেন না এই এই আপা বসেন এখানে দাঁড়ান এই মি ফেট দেন কারে এটা একটা মার্কেট আপনি মার্কেট তো বন্ধ করে আরে রাখেন আরে ভাই আপনি কেসে নিয়ে আসেন জান আই চুপ থাকেন আপনি নিয়ে আসেন জান ভাই আপনারা এমন আচরণ কেন করেন এটা একটা মার্কেট আপনি চাইলে কি মার্কেট থেকে ফেট দিয়ে বাইরে দিতে পারবেন কোন এই কাজগুলি করবেন না কাস্টমার আসছেন সমস্যা হয়েছে ভাই এটা আমার হয় না শেষ মার্কেটিং কেন করেন আপনি এখানে কিনতে আসছেন এ আপা এই কাজগুলি আপনারা কেন করেন যতগুলি মহিলা কাস্টমার আছে যে আমার দোকানে কিছুক্ষণ আগে ঘুরে ঘাড়া ঘাটা ঘুরে প্যাকেট ট্যাকেট করে কয় নিতাম না তাহলে আপনি দেখছেন কেন আপনি কি উনি জোর করে দিছে মাল আপনি মাল নেওয়ার দরকার নেবে এটার দাম 10000 টাকা এটা জরিমানা হবে আরে বললেই তো হলো তাই না টাকা বল টাকা কি চাইলেই পাওয়া যায় নাকি টাকা কাছ নিয়ে করতে কষ্ট আছে বুঝুন নাই টাকা কাছের গোড়া হ্যাঁ জব দিলে টাকা পড়ে তো দোকানদার সবাই আম কাস্টমারের চাপ দেন না 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 আমরা তো আপনার চাপ দিছি ব্যাগটা ওনার জন্য ব্যাগটা ভাঙছে আমাদের জন্য উনি কেন বলেন না এটা আমি প্যাকিং করে দিছি আপনি আপনি হাত থেকে ফলায় ভাঙছে এই বেটা তুই একটা ফাত্রা তুই কথা কবি না তুই এই 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 আমার কথা কবি তুমি ডিস্টার্ব থাকো তুমি ডিস্টার্ব থাকো ব্যবহার এমন কেন ব্যাপার ঠিকই আছে শান্ত মুখে দাঁড়িয়ে রাখছেন মেয়ে আচরণ তো হইলো কুত্তার মতো বেদদেবের মতো আচরণ করেন এ আপা আপনি বোরকা বইরা এসে মার্কেটের মধ্যে এরকম মানুষ চিল্লায় একজন দোকানদার কখনোই কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে না কিন্তু আপনাদের আচরণে দোকানদাররা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে কেন ভাই আচরণ দেখলাম তো না দেখেন দেখেন না আপনারই তো ভুল আপনি কেন প্যাকেটটা করাইলেন বলেন কেন প্যাকেট করাইছেন সে তো বিক্রি করার জন্য আপনার কাছে আপনাকে দেখাইছে প্যাকেট করে দিয়েছে আপনি কেন দামাদামি করছেন কেন প্যাকেট করাইছেন নিবেন না তুমি আসো আমার জায়গা জায়গা নিয়ে অপমান করো এরকম করো কেন তুমি তুমি চুপ থাকো না তোমার জন্য বেশি কাজ এরকম হইছে তুমি বেশি কথা তুমি সকাল বেলাগুলো পছন্দ করছো আমি টাকা দিয়ে নিচে চলে যেতাম তোমার বয়সে বলছ তুমি দাম করতে বলছো তোমারে তুমি বারবার জিজ্ঞেস করছি এগুলো আমার পছন্দ হইছে 10000 টাকা দিয়ে তারপরে বাড়িতে গিয়ে করে ভাই আপনি টাকা দেন এই ভাই শুনেন তোমার বারবার বলছি তোমার পছন্দ হয় কিনা তুমি হ্যাঁ পছন্দ তোমার বলছি তুমি দাম করো আমি আসছি না কম বলেন আপনি চলো ভাই চলো আরে এনে ঝড়া করতে পারবো না তোমার সাথে আমি তোমার অভ্যাস এত খারাপ তোমার অভ্যাস অনেক খারাপ আসলে তর্ক করেন শুনেন আমরা সবাই কিন্তু মানুষ আপনি একটা উনিও বিক্রি করার আশা দোকানটা দিছে আপনিও কিনার আশা আসছে আমার কথা হচ্ছে যে একটা জিনিস যদি আমার পছন্দ না হয় আমি 10 দোকান দেখব তারপর এক দোকান থেকে কিনে নিব কিন্তু আপনি প্যাকেট ট্যাকেট করানোর তো কোনো প্রশ্নই আসে না কেন করবেন ভাই ওনার পরিশ্রম হচ্ছে না উনিও তো বিক্রি করার জন্য আপনারা এটা দেখাইছে ওটা দেখাইছে 10টা জিনিস দেখায় একটা জিনিস পছন্দ করছে বিয়ের পর থেকে তুমি আমার যন্ত্রণায় দিতেছো আচ্ছা এটা এটা কাজ করো আচ্ছা টাকা দিয়ে দাও টাকাটা দিয়ে দাও ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে তাহলে এই এই কথা আগে বললি কি এই কাজগুলি কোন করবে ঠিক আছে আমাদের ভুল হয়ে গেছে আই এম ভেরি সরি শুনেন আপা এই যে একটা কথা বলি এই যে অনেক কাস্টমার আছেন এই যে এরকম দোকানে আসেন আয়েশা এটা দেখান এটা দেখান ওই যে এটা সব দোকানে সব নিয়ে যাইব দাম টাম ফাইনাল করে প্যাকেট ট্যাকেট করে এরপরে সল্লাল্লা পড়ে কয় আমি আর নিতাম না তোরে বাবা আপনি কেন দোকানে আইসা ঘাটাঘাটি করে দাম টাম প্যাকেট করে আপনারা কে বলছে এ ধরনের ফাইজলামি করতে এই কাজগুলি কখনো করা উচিত না আপনি আসেন আপনি 10টা দোকান ঘুরেন যাচাই বাছাই করে যেটা আপনার পছন্দ হয় ওইটা আপনি নেন কিন্তু আপনি দোকানদারদেরকে কেন হয়রানি করেন বলেন এই কাজগুলি যারা করেন এগুলি বাদ দেন দোকানদার একজন মানুষ আপনিও মানুষ সেও মানুষ কেন তার হয়রানি করাবেন পরিশ্রম করাবেন মার্কেটে এসে কখনো এগুলি করা উচিত না আর কখনো এই যে নিজেরা বুঝা পুরা করবেন
হাজবেন্ড ওয়াইফের মধ্যে যদি রাস্তার মধ্যে এসে এরকম দোকানের মধ্যে ঝগড়া করে আসলে আমি মানে কত লোকজন আমি চয়েসটা করছি মানে আমি দামটা কই নাই কিন্তু দোষটা হচ্ছে আমার হাজবেন্ডের ও বুঝতে পারে না দামটা করে ফেলেছে এই জন্যই ভেজালটা হইছে এখানে আমি দেখতেছি দেখি জিনিসটা আগে কাজগুলি করবেন না আপনার জিনিস পছন্দ হয় না নেওয়া লাগবে না জান আর উনা উনি তো আপনার সাথে খারাপ ব্যবহার করেন না করছেন আপনি আচ্ছা সরি ভাই আচ্ছা আপনি আধা ঘন্টা পর্যন্ত ভাবে কি এগুলো কাটাকুটি করে এই কাজটা করলেন আমি সরি ভাই রংটা ঘুরে ঘুরে দেখেন যদি আপনার এটা দাম যে তো ফাইনাল হইছে অন্য দোকানে পছন্দ হলে না আমি আসল কথা কি আমি টাকাটা তুমি দিয়ে দাও এটাই নিব বাইরের প্রোডাক্টগুলো পাওয়া যায় এইজন্য আমি এখানে আসছি এখানে কিন্তু এখানে মনে করেন আপনি খারাপ জিনিস বিক্রি করেন না এইজন্য আমার এখানে আসা তাহলে আপনি কেন হুদাহুদি নিজেরা নিজেরা মার্কেটিং করলেন এই যে ওর জন্য ওর ভুল বোঝাবুঝি এই জিনিসগুলো ঠিক না আপা যান আপনি অন্য জায়গায় দেখেন আপনি যদি নিজের বিবেকের প্রশ্ন করেন যে ভুলটা কোথায় কেন আপনি একটা কসমেটিক এটা দোকান নিবেন না শেষ ভাই ভালো লাগে না উনি আপনাকে জোর করে দিবে না দিবে কোন সেলসম্যানও আপনার সাথে জোর করে খারাপ ব্যবহার করবে না কিন্তু সমস্যা হচ্ছে আমাদের আমরা কিনতে এসে খাইজলামি করি আপনার দশটা গাঁটা গাড়ি কেটে কেন কে করতে পারছে আপনি দশটা দেখেন একটা নেন কিন্তু গাঁটা গাড়ি কেন করেন হয়রানি কেন করেন এই কাজগুলি কখনো করা উচিত না আপনার নেওয়া লাগবে না এটি রাইখে দেন আপনি দেখে আসেন ভাল লাগলে পরে এসে নিয়ে চলো এদিকে এদিকে আমি শুরু করছি মার্কেটের মধ্যে এসে আসে বাপ দেয় এসে